তুমি চেঁচিয়ে কথা বলছো কার সঙ্গে? যে মেয়েটা তোমার আর আমার মাঝখানে ঢুকতে চাইছে সংকল্প, যে মেয়েটা চাইছে তুমি আর আমি আলাদা হয়ে যাই, যে নিধি হয়ে দোকানে স্টোর ম্যানেজার হয়ে তে মিথ্যে পরিচয় ঠুকেছিল, সে এখন সুনিধি পাশে, প্রথম থেকে গেমটা না ওই খেলছিল। কিসের গেম খেলেছি আমি? কিসের গেম খেলেছি? আমার নাম সুনিধি বসু, বুঝতে পেরেছো? তুমি যা যা বলছো প্রিয়ম সব মিথ্যে বলছো, সব মিথ্যে। মিথ্যে আমি বলি না। তাহলে তুমি আমার প্রশ্নের জবাব দাও, কোথায় ছিলে তুমি এতক্ষণ? এতক্ষণ তুমি কোথায় ছিলে? বলবো, 100 বার বলবো, তার আগে তুমি আমাকে জবাব দাও তো, তুমি কোথায় ছিলে? এই মেয়েটার সঙ্গে তুমি কি করছিলে? কি সম্পর্ক তোমাদের বলো, উত্তর দাও সংকল্প। ভালোবাসবে একজনকে, ঘুরবে আর একজনের সাথে, ফুর্তি করবে আর একজনের সাথে। হাউ ডিয়ার ইউ, আমি ফুর্তি করছি, আমি ফুর্তি করছি। তাছাড়া কি লিগালি এখনো আমি তোমার ওয়াইফ সংকল্প, ডিভোর্স এখনো হয়নি, তা সত্ত্বেও তুমি স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে কি করতে চাইছো বলো তো মিস সুনিধি বাসু? ও তোমার সামনে আমাকে এইভাবে ইনসাল্ট করছে, তুমি কিচ্ছু বলছো না? বলবে না, কারণ ও জানে যে আমি ঠিক কথা বলছি আর ও আমাকে ভালোবাসে। আর এটা ঠিক যে আমি ওকে পাগলের মতো ভালোবাসি, আনফর্চুনেটলি ও আমার ভালোবাসাটাই বুঝতে পারলো না। শোনো, দেখি 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 নীল আর্ট করেছে, নীল আর্ট করেছো? তুমি সারাদিন কোথায় থাকছো বলো তো? তোমার স্বামীর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে আর তুমি নীল আর্ট করছো? দেখি 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 চুলটা হাত চড়াও। ও মাই গড, চুলটা দেখো। কেন, চুলে কি হয়েছে ওর? আমি যা খুশি করতে পারি, তাতে তোমার কি? হ্যাঁ বুঝতেই পারছি, তুমি যা খুশি তাই করছো, এই বংশের নাম তুমি ডোবাচ্ছ। সংকল্প, যত তাড়াতাড়ি পারো ডিভোর্স দিয়ে ওকে এই বাড়ির থেকে দূর করে দাও, না হলে কিন্তু ও এই বংশের মুখে কালি লেপে দেবে। কে জানে কি করে বেড়াচ্ছে টাকার নামে। সংকল্প চলো। এক মিনিট, এক মিনিট প্রিয়, তুমি এমন কিছু করছো না তো যাতে তোমার প্রশ্নের জবাব আমি এখন দেব না, সমস্ত জবাব পাবে তুমি বিয়ের মণ্ডপে। আমি শিওর তখন তুমি সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবে। তুমি দেখলি, তুমি দেখলি ওর কত বড় সাহস। আমি শিওর যে ওর হেয়ার স্টাইল চেঞ্জ করা হয়েছিল। হ্যাঁ, আর ওর হাতে নেইল আর্ট করা ছিল। ইয়েস, ও কি কাজ করছে? নেইল আর্ট, হেয়ার স্টাইল চেঞ্জ, কি কাজ করছে? আজ রাতে ওর ঘরে একবার ঢুকতে হবে, দেখতে হবে ওর আসল রূপটা কি। বাজার এসে গেছে, এনাও
যে ইঁচড় ধরো এই দেখে দেখে ধরো What is this? Ricky? This is called ইঁচড় আগে দেখো নি এটা তো কাঁঠাল হ্যাঁ কাঁঠালও বলা যেতে পারে মানে কাঁচা কাঁঠাল আর কি পাঠা গাছ পাঠা গাছ পাঠা তুমি একটা কাজ করো তাড়াতাড়ি ইঁচড়টা কাটো কোন কোন ফ্যাক্টরি না এটা কেটে রান্না করতে হবে তো করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কর কর রান্না কর তাড়াতাড়ি রান্না কর আচ্ছা শুন তাড়াতাড়ি করিস কিন্তু সবাই কিন্তু বেশ ক্ষুধার্ত হ্যাঁ তাড়াতাড়ি কর ভালো করে রান্না কর হ্যাঁ করে দিচ্ছি চলো কাটো হ্যাঁ কাটছি তো কোনো ব্যাপারই না সহজ সংসার করা এত সহজ সামান্য একটা ইঁচড়ই কাটতে পারিস না কি করব এখন কি আর করবি প্রথম পরীক্ষাতেই ফেল করলি যাগে ভাতটা বসা ইস চ্যাট চ্যাট করছে তো হ্যাঁ তো হাতটা পরিষ্কার কর এই তেলটা দাও তো সর্ষের তেলটা হ্যাঁ দাও কোথায় গেল এলো আরে কি করছিস তুই কি হাত পাত ঘষ ভালো করে হাতটা টয়লেটে দাও তো ঠিক আছে ঠিক আছে যা ভাতটা বসা হ্যাঁ চা পাচ্ছি কোনো ব্যাপারই না চাল চালটা কোথায় ওইদিকে ওইদিকে তিনি ওকে হাড়িটা দে আসলে আমি আগে এরকম এরকম কিছু করিনি না তাই তাহলে কর
তাহলে কর, সংসার করবি, হ্যাঁ, বউ সাজবি। বউ সেজে সংসার করবি, খুব শখ, অত সহজ নয় খুশানি। চালটা ফোটা, ভাতটা কর। তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে বসে খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। ভাতটা কর, করছি, কোনো ব্যাপার না। হলে ধরা পড়ে যাচ্ছিলাম কিভাবে? ওই সুনিতে বলে মেয়েটা আছে না, ও আজকে আমার নীল আর্ট দেখে ফেলেছে, আর চুলটাও খানিকটা দেখে ফেলেছে। আরে সাবধানে ঢুকতে পারিস নি, কিভাবে বুঝবো? ওরা ড্রয়িং রুমে ছিল, বুঝতে পারেনি। আচ্ছা কি রে তুই, এখন যদি কেউ ডাউট করে। আচ্ছা প্রিয়ম, কেউ তো দাঁত দেখেনি তো? মনে হয় দাঁতটা ওরা খেয়াল করেনি। ঠিক আছে, এর মধ্যে যেন তোর এই চেঞ্জটা কেউ দেখতে না পারে। আগে বিজ্ঞাপনটা বেরিয়ে যাক, অ্যাড ফিল্ম শ্যুটটা আছে, ওটা আগে হয়ে যাক, তারপরে তুই ধরা পড়, আমার কোনো আপত্তি নেই। আশা করি ততক্ষণে তোর ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আর এই কাজটাও এক্সিকিউট হয়ে যাবে। দেখি আমাকে একবার ফোনটা দাও। হ্যালো প্রিয়ম, ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। ব্যাস এদিকে তো খেলা পুরো জমে গেছে। মানে? মানে নিচড় কাটতে গিয়ে লেজে কোবরে কৌশল। সে কি? আর কি বলবো বলো, সর্ষের তেল হাতে না লাগিয়ে নিচড় কাটতে গেছে। আর ওই আটা হয় না, মানে এঁচড়ের যে আটা, সেই আটা যার হাতে ধরেছে সে জানে বুঝলে, সেই এঁচড়ের আটা একবারে নাস্তানাবুদ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, সংসার করার স্বাদ হয়েছে আর ওকে সংসার করার সুযোগ করে দিয়েছে ওই শ্রেণী। এখন কি করছে? এখন ভাত করছে। চিৎকার করলে বলো তো, আমি তোমার পরে ফোন করছি। কিছুই পাও না তুমি, পটেশ্বরী। বাবা সত্যিই পটেশ্বরী, পাঁচ রানী তো কুটোটি নাড়তে পারো না, সংসার করার কথা বলছো কি করে? হ্যাঁ মানে বুঝো, সংসার করার মানে বুঝো, এখনো বলছি সময় আছে, ছাড়ো না। আমি ছাড়বো না, আমি করবো, আমি পারবো। ব্যাস তাহলে আজ আর খাওয়া জুটবে না? জুটবে, খাওয়া জুটবে, আমি রান্না করবো, আমি আমি বলছি তো আমি রান্না করবো। পারবি না, সেকেন্ড পরীক্ষাতেও কিন্তু তুই ফেল করলি। বউয়ের সাজ সাজা আর বউ হিসেবে সংসার করার মধ্যে পার্থক্য আছে কৌশলে। তুই বউ সাজতে পারিস, কিন্তু তুই বউ হতে পারবি না। চলো। কোথায় খাবে? চলো, খাবার পাবো কোথায়? সকালে আমি রান্না করেই রেখেছিলাম, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার এই মাথা মোটা বোনটি নিপাট একটি নির্বোধে পরিণত হয়েছে, একেবারে অষ্টরম্ভা, কাজ জানে না,
খালি বড় বড় কথা। শোন না, শোন, আতি আর মাত্র ছদিন আছে, প্রমাণ করিস যে তুই এই সংসারের উপযুক্ত, নইলে কিন্তু সোজা বাড়ির বাইরে। সুনিধি বলল ও নেইল আর্ট করেছে, হেয়ার স্টাইল চেঞ্জ করেছে, কিন্তু কেন? সংকল্প, সংকল্প, ভগবান, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। আমি সত্যি খুব চেষ্টা করব দার কাককে যাতে সাজিয়ে গুছিয়ে ময়ূর বানানো যায়। বাংলায় কি পাত্রীর অভাব পড়েছিল? সংকল্প একে বিয়ে করে নিয়ে এলো। এত টাকা তুই কোত্থেকে পেলি? কে? তাহলে যা শুনছি সব ঠিক? বাবা, তুমি মা, 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 এসো না, বসো। বাবা, 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 তুমি বসো। বসতে এখানে আসেনি, এখানে বসতে আসেনি, আমি এসেছি আমার মেয়ের অধঃপতন দেখতে। আমি আমি লোকমুখে শুনেছি যে আমার মেয়ে এতটা নিচে নেমেছে যে বাজাজ বলে একটা লোকের ফ্ল্যাটে এসে থাকে, আসে নিচে বেড়াচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, সে সঙ্গীত হোক বা যে কোনো অনুষ্ঠান, কোনো বাজ বিচার নেই, তার শুধু একটাই লক্ষ্য, একটাই মূল লক্ষ্য, সেটা হলো টাকা।
এত লোক তো আমি বলেছিলাম না যে তোর মরে যাওয়া উচিত ছিল। তুই মরে গেলি না কেন? তুই আমার জীবনটা নষ্ট করেছিস, আমার মেয়ের জীবনটা নষ্ট করেছিস। ওকে তোকে মেরে ফেলা উচিত। মেরে ফেলবো তোকে আমি, তোকে আমি মেরে ফেলে দেবো। কি করছ তুমি? মেরে কি করছ? ছাড় ওকে, ছাড় ওকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মেয়েটা বড় হয়ে গেছে। আরে কিসের বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে। আমি জানতাম যে মেয়েরা দুর্গার রূপ, মা কালীর রূপ। মেয়েরা মেয়েরা জন্মালে বাবার নাকি অহংকার হয়, ঘরে লক্ষ্মী আসে। আরে মুখ পুরি, তুই মরে গেলি না কেন? তুই কি করছিস? এটা কার বাড়ি? বাজাজ কে? তার সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা কি বলছো কি তুমি? এই কথা তো শোনাও পাপ বাবা। চুপ চুপ কর তুই। মা মা তুমি বাবাকে বোঝাও না, বোঝাও না মা। কি বোঝাবো বল, কি বোঝাবো?